শুনতে পাচ্ছ প্রত্যেকে? একটু কনফার্ম করবে প্রত্যেকে শুনতে পাচ্ছ কিনা। কৌশিক, তোমরা রুটিন পাওনি? আচ্ছা, এর আগে কি তোমাদের ক্লাস হচ্ছে না? এটাই ফার্স্ট, মানে আমার ক্লাস দিয়ে শুরু নাকি? চলো এবার ক্যামেরাটা অন করবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটাই ফার্স্ট ক্লাস। আজ থেকেই তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এবং এটাই ফার্স্ট ক্লাস। দেখো, আজকে পেঁয়াজের থিওরি পড়াবো, ঠিক আছে? আজকে জেন পেঁয়াজের যে থিওরি সেটা পড়াবো। তার আগে একটু তো বলতে হবে জেন পেঁয়াজের থিওরি সম্পর্কে। তো তোমাদের বাকি লোকজন এখনো জয়েন করেনি, সবাই একটু জয়েন করে যাক, আজকে প্রথম ক্লাস। তোমরা অনেকেই জানো না কিভাবে জয়েন করতে হয়। হ্যাঁ, মৌমিতা বলছে আপনার ক্লাস ফার্স্ট আছে। আগে বলো, আমার ক্লাস এখানে কতজন আছো যারা আগে করেছো, বা কতজন আছো যারা আগে করেছো এটা বলো তো। ওখানে কারা করোনি তারা বলো, তাহলেই বুঝে যাবো কারা কারা আমার ক্লাস আজকে ফার্স্ট করছো। বিক্রম বলছে আমার ফার্স্ট, পুষ্পিতা বলছে আমি ফার্স্ট। আচ্ছা, আর সৌভিকও ফার্স্ট ক্লাস করছে। হ্যাঁ, সত্যজিৎ SLST পিটি করেছো, তো তুমি নতুন নও, মানে তুমি ক্লাস করেছো। গৌরাঙ্গ বলো ভাই, আফাজউদ্দিন ফার্স্ট, দীপান্বিতা ফার্স্ট, গৌরাঙ্গ, সায়ন ফার্স্ট। আচ্ছা, স্নেহা ফার্স্ট। আচ্ছা, YT-তে করেছো তো, মৌমিতা YT-তে করেছো। সঞ্জু ফার্স্ট। হ্যাঁ, কৌশিক জেন কমে ম্যাথ করেছো, মানে ক্লাস করেছো। শর্মা YT-তে ক্লাস করেছো। মমতাজ ফার্স্ট, পাবন ফার্স্ট, সন্দীপ YT-তে ক্লাস করেছো। আচ্ছা, মানে করেছো। কিছু জন আছে যারা একেবারেই ক্লাস করোনি। তো তোমাদের সিলেবাসে কি কি আছে জানো তো? সিলেবাসে কি কি আছে? তোমরা আপার প্রাইমারি পরীক্ষা দেবে, তোমাদের তিনটে পরীক্ষা সবাইকে সেম দিতে হবে, মানে তিনটে সাবজেক্ট প্রত্যেকের সেম থাকবে। একটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ আর CDP। CDP-র মধ্যে তোমরা প্রাইমারিতে যা যা কিছু পড়েছো সব কিছু থাকবে, এক্সট্রা কিছু থিওরিজ আছে সেটা পড়তে হবে। তো এই CDP থেকে তোমাদের প্রাইমারি পোর্শনটাও কভার হয়ে যাবে এবং আপার প্রাইমারি পোর্শনটাও হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই আপার প্রাইমারির জন্য পড়ছো, মানে DED কিংবা BED করে এসেছো। হ্যাঁ নমিতা, তুমি তো ক্লাস করেইছো। তো BED বা DED তোমরা করে এসেছো, সেখানে CDP সবারই কম বেশি পড়াই আছে। তো এই জিন পিয়াজের থিওরি পড়ানোর আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাকে কেউ বলতে পারবে যে গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কি? গ্রোথ কাকে বলবো আর ডেভেলপমেন্ট কাকে বলবো, কেউ বলতে পারবে? মানে আমি কোনটাকে বলবো যে গ্রোথ আর কোনটাকে বলবো যে ডেভেলপমেন্ট? গ্রোথের আন্ডারে কি কি পড়ে, ডেভেলপমেন্টের আন্ডারে কি কি পড়ে? বিক্রম এখানে লিখে দাও, যার যা কিছু জিজ্ঞাসা আছে এখানটায় লিখে দাও। স্নেহা বলছে গ্রোথ হলো শারীরিক, ডেভেলপমেন্ট হলো মানসিক। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ভালোই উত্তর দিচ্ছ, ভেরি গুড। আর বাকিরা, তোমাদের কমেন্টটা একটু বের করে নিই। কৌশিক বলছো আর ডেভেলপমেন্ট হলো কিছু করার ক্ষমতা বাড়া। বিক্রমের উত্তর পেয়েছি, মমতাজের উত্তর পেয়েছি। আচ্ছা, স্নেহা বলছে গ্রোথ হলো শারীরিক, ডেভেলপমেন্ট হলো মানসিক। ঠিক আছে, গ্রোথ শারীরিক আর ডেভেলপমেন্ট মানসিক। তো তুমি কি করে বুঝবে যে ডেভেলপমেন্ট কারোর হয়েছে কি হয়নি?
ডেভেলপমেন্ট কাউরির হয়েছে কি হয়নি সেটা তুমি কি করে বুঝবে? ডেভেলপমেন্ট মানে তুমি বলেছো সেটা মানসিক, মানসিক, ঠিক আছে? তো ধরো একজনের শারীরিক গ্রোথ হয়নি, ধরো এই পুচকেটাকে ধরে নাও, এর শারীরিক গ্রোথ হয়নি, তো এর ডেভেলপমেন্ট হয়েছে? এর শারীরিক গ্রোথ হয়নি, এর ডেভেলপমেন্ট হয়েছে নাকি বলো? স্নেহার উত্তর কোথায়? বাকিটা তো উত্তর দিচ্ছ আমি দেখতে পাচ্ছি। স্নেহা বলো যে এই বাচ্চাটার শারীরিক পরিবর্তন কিছু হয়নি, গ্রোথ হয়নি, তো এর ডেভেলপমেন্ট হয়েছে কিনা বলো। স্নেহা বলছে একটি শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে যদি তার মানসিক বুদ্ধির বিকাশ ঘটে তবে বলবো যে ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, তো এর বয়স বৃদ্ধির সাথে সাথে এর, এখানে এর যেটা লেখা আছে সেটা বাদ দাও, ধরে নাও এর শারীরিক বৃদ্ধি ঘটেনি, এর 12 বছর বয়স, এরকমই আছে, শারীরিক বৃদ্ধি ঘটেনি, তো এর ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটা বলো। শারীরিক বৃদ্ধি ঘটেনি কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটা জানতে চাই। স্নেহা ডেভেলপমেন্ট হয়েছে। আচ্ছা, যারা বলছো হ্যাঁ ডেভেলপমেন্ট হয়েছে, শিওর ডেভেলপমেন্ট হয়েছে, শিওর তো, নাকি আন্দাজে বলছো? শিওর হয়ে বলছো ডেভেলপমেন্ট হয়েছে? বলছে হ্যাঁ ম্যাম শিওর, 100%। আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট মানে যারা এতক্ষণ বলছিলে, সবাই বলছে শিওর, তো যারা এতক্ষণ বলছিলে যে ডেভেলপমেন্ট মানে, স্নেহা বলেছে শুধু মানসিক, তোমরা অনেকেই বলেছো যে শারীরিক মানে ফিজিক্যাল প্লাস মেন্টাল, তার মানে যারা এটা বলেছো তাহলে তাদের ডেফিনেশনটাই ভুল, তাই তো? যারা বলেছো এটা তাহলে তার মানে তাদের ডেফিনেশন ভুল, তাহলে তারা সংশোধন করবে, যে ডেফিনেশনটা বলেছো সেটা সংশোধন করবে? কৌশিক বলছে শুধু মানসিক। আচ্ছা, তো কৌশিক ডেফিনেশন চেঞ্জ করলে দিয়ে শুধু মানসিকে গেলে, আর কেউ ডেফিনেশন চেঞ্জ করবে? যারা বলেছিলে ডেভেলপমেন্ট হচ্ছে শারীরিক এবং মানসিক দুটোই, সঞ্জয় বলো বলো, রেজ হ্যান্ড করো না, যা বলবে মেসেজে বলো। এবার সবাই চুপ, আর কাউরির কোনো উত্তর আসছে না, তো কেউ কি ডেফিনেশন চেঞ্জ করবে? যারা বলেছিলে এটা তারা কি এখন এটাতে যেতে চাও? যেতে চাও না, তো যেতে চাও না, তারপরেও যারা বলছো যে হ্যাঁ ডেভেলপমেন্ট হয়েছে কি করে বলছো? আমি বলেই দিয়েছি যে শারীরিক কোনো বৃদ্ধি ঘটেনি, 12 বছর বয়স, তো বলো এর ডেভেলপমেন্ট হয়েছে কিনা। তো তারা এটা কি করে বললে? যারা বলছো হ্যাঁ হয়েছে, দেখো দুটো কথা তো একসাথে হতে পারে না, যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে তোমার ফিজিক্যাল প্লাস মেন্টাল বলছো, আবার আমি যখন বলছি যে ডেভেলপমেন্ট এই বাচ্চাটার 12 বছর বয়স, শারীরিক কোনো কিছুর বৃদ্ধি ঘটেনি, তার বৃদ্ধি ঘটেনি, তো বলো তার ডেভেলপমেন্ট হয়েছে কিনা, তখন বলছো হয়েছে, মানে দুটো একসাথে তো হতে পারে না, তো কোনো একটাকে তো বাঁচতে হবে। সৌভিক বলছে ম্যাম ডেভেলপমেন্ট অনলি মেন্টালকেই বলবো। আচ্ছা, ডেভেলপমেন্ট অনলি মেন্টালকে বলবো। এবার বলো যারা বলেছিলে তারা এখনো কি কেউ চেঞ্জ করতে চাও? দেখো সিডিপি এমন একটা সাবজেক্ট না, সেখানে একদম স্বচ্ছ ধারণা রাখা দরকার, তোমাদেরকে এমন ভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন করবে বোঝার উপায় থাকবে না। তোমরা এখানে অনেকেই আছো, এখানে অনেকেই আছো যারা প্রাইমারির পরীক্ষা দিয়েছো,
যদি কেউ খুঁটিয়ে না পড়ে থাকে তাহলে পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষমতা নেই। মানে যা কোশ্চেন এসেছিল, এবার কোশ্চেন যে খুব কঠিন এসেছিল সেটা নয়, কোশ্চেন সহজ ছিল, ট্রিকি ছিল কোশ্চেনটা, মানে অপশনগুলো এত কাছাকাছি ছিল যে কোনটাকে ছেড়ে তুমি কোনটা উত্তর দেবে, ভালোভাবে যে না পড়েছে তার পক্ষে দেওয়া সম্ভব নয়। স্নিগ্ধা, এগুলোতে আসছি, দেখো, গ্রোথ আর ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্ট, যেটা পড়ছো, গ্রোথ আর ডেভেলপমেন্ট। গ্রোথ হচ্ছে শুধু ফিজিক্যাল, তোমার যদি শারীরিক বৃদ্ধি ঘটে তার মানে তোমার গ্রোথ হয়েছে। গ্রোথ হয়েছে মানে এটা নয় তোমার ডেভেলপমেন্ট হয়েছে, গ্রোথ হয়েছে মানে কখনো এটা নয় যে তোমার ডেভেলপমেন্ট হয়েছে। আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে তোমার ফিজিক্যাল প্লাস মেন্টাল, এই দুটো মিলিয়ে। কেন এই দুটো মিলিয়ে কিভাবে আসছে আমি বলছি। ধরো এটা একটা ব্যক্তি, ভালো করে দেখো, এটা আমি পড়াবো না, এটা তোমাদেরকে সুমিত স্যারই পড়াবেন, কিন্তু যেহেতু জিন পেঁয়াজের থিওরিটা আমাকে পড়াতে হবে তার জন্য আগে একটু বলে নিতে হবে। এবার তোমরা চাইলে আমি এত কিছু ডিটেলস নাও বলতে পারি, আমি জাস্ট 2 লাইন বলে এটা শুরু করে দিতে পারি, কিন্তু তাতে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। এই চ্যাপ্টারটা তোমাদেরকে সুমিত স্যারই পড়াবেন। তো গ্রোথ আর ডেভেলপমেন্ট, গ্রোথ মানে ফিজিক্যাল, ধরো এ একজন ব্যক্তি, ঠিক আছে, ধরে নাও এ একজন ব্যক্তি আর এও একজন ব্যক্তি, এও একজন ব্যক্তি, তো বলো এখানে এ আর এটা বি, গ্রোথ কার বেশি, গ্রোথ কার বেশি? সবাই বলছে এর, কি করে বলছো? সবাই যে বলছো এর গ্রোথ বেশি, কি করে বলছো? একদম ঠিক। আরে নর্মালি বলো না, এত জটিল করে বলছো কেন? মৌমিতা একদম ক্লিয়ারলি লিখেছে, চোখে দেখে বুঝছি, একদম ঠিক, চোখে দেখে বুঝতে পারছি। তো যেটা তুমি চোখে দেখেই বুঝতে পারবে সেটাই হচ্ছে তোমার গ্রোথ। এই গ্রোথটা তুমি চোখে দেখেই বুঝতে পারবে, যেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুমি বাইরের চোখে দেখে বুঝতে পারবে না তার ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি, এটা হচ্ছে একটা পার্থক্য, বুঝেছ? সিডিপি সবসময় সহজ করে পড়বে, সিডিপির মতন সহজ সাবজেক্ট নেই যদি তুমি বুঝতে পারো। যারা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়ে মুখস্থ করো না, তাদেরকে পড়ে মুখস্থ করার দরকার নেই জিনিসটা। তো এখান থেকে তুমি কি বুঝলে? চোখে দেখে, যেটা চোখে দেখে আমি বুঝতে পারছি যে এর গ্রোথ হয়েছে, তো চোখে দেখে আমি যেটা বুঝতে পারবো বাইরে থেকেই সেটাই হচ্ছে গ্রোথ। সেখানে কি কি থাকবে? সেখানে থাকবে তোমার বৃদ্ধি হয়েছে কিনা, মানে তোমার হাইট, তোমার শরীর স্বাস্থ্য কিরকম, মানে মোটা না রোগা, সরু পাতলা, এগুলো যেগুলো তুমি চোখে দেখেই বুঝতে পারছো এবং বাইরে থেকেই বুঝতে পারছো চোখে দেখে, সেগুলোকেই বলবো গ্রোথ। আর ডেভেলপমেন্ট কি? তোমার শরীরের কটা পার্ট, তোমার শরীরের কটা পার্ট, তোমার মাথা রয়েছে আর তোমার বডি রয়েছে, দুটো পার্ট তো, মাথা আর বডি। তো মাথা রয়েছে মানে এটা হচ্ছে তোমার মেন্টাল পার্ট, আর বডি রয়েছে মানে এটা হচ্ছে তোমার ফিজিক্যাল পার্ট। তো একটা পার্ট আমার গেল, সেটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, বাকি কোনটা আছে? মেন্টাল পার্ট, তাই তো? বাকি আছে মেন্টাল পার্ট। ফিজিক্যাল পার্টটাকে আমি কি বলছি? গ্রোথ বলছি। এই দুটোকে মিলিয়ে, এই দুটোকে মিলিয়ে আমি কি বলবো? মানে যখন তোমার গ্রোথও হচ্ছে আর তোমার মেন্টাল গ্রোথও হচ্ছে, মানে তুমি মেন্টালিও কি হচ্ছ, বিকশিত হচ্ছ, মেন্টালি বিকাশ ঘটছে, তোমার মানসিক বিকাশও ঘটছে, তখন এই দুটোর মিলিত রূপকেই আমি বলবো তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। মৌমিতা বলছে, ম্যাম আপনার এই ক্লাসটা ওয়াইটিতে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন, বই পড়তে হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। বোঝা গেছে? আমাদের শরীরের দুটো পার্ট, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বাকি বডিটা, মানে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল পার্ট।
মাথা মানে মেন্টাল, তাই না? কি করে মনে রাখবে বলে না, ও মেন্টাল হয়ে গিয়েছে মানে পাগল হয়ে গিয়েছে, নর্মালি বলে দেখবে। তো মাথাটা একটা পার্ট, বডিটা একটা পার্ট, মানে ফিজিক্যাল আর মেন্টাল। তোমার এই পুরো জিনিসটা নিয়ে, তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ এবং মেন্টাল যে ব্যাপারটা, এই পুরোটাকে নিয়ে যদি তুমি বিকশিত হও, তবেই সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। মানে তোমার শারীরিক বিকাশ, মানসিক বিকাশ দুটো যখন যোগ করছো তুমি, ওভারঅল যখন তোমার একটা বিকাশ ঘটছে, তখনই তাকে বলবো ডেভেলপমেন্ট। বোঝা গেছে? এটুকুতে কারোর কোনো প্রবলেম আছে? আরে কেউ ভয় করে থেকো না ভাই, মানে যারা আমার ক্লাস করেছো তারা জানো যে আমি ভয় পাওয়ার মতো কেউ নই, আর যারা করোনি তারা ক্লাস করতে করতে জেনে যাবে যে আমি একদম ফ্রি মাইন্ডে মিশি সকলের সাথে। তো এত ভয় পাওয়ার কিছু নেই, বাবা ম্যাম বিরাট ব্যাপার এরকম কিছু ভাবার কোনো ব্যাপার নেই। তোমরা শিখতে এসেছো যে যতবার না বুঝতে পারবে ততবার বলবে, কোনো অসুবিধা নেই। অরুণ রেজ হ্যান্ড করো না, হাত তুলো না, যেটুকু বলার সেটুকু তুমি মেসেজে বলো, আমি মেসেজ থেকে তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। সৌভিক আরেকবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো, বললাম একটা মানুষ কি কি থাকে, একটা মানুষের মধ্যে মাথা থাকে, আর বাকি অংশটা কি? বাকি অংশটা তোমার হাড় থাকে, মানে হাড্ডি পাসলি যাকে বলে, হাড় থাকে, মাসল থাকে, যদি আমি এখন সায়েন্স পড়াবো না। একদম কৌশিক, একদম। বাকিটা কি? তোমার বডি, তোমার বডি। মাথা মানে মেন্টাল, তাই তো? এই সবটা নিয়েই তো তুমি, নাকি মাথা বাদ দিয়ে শুধু শরীরটা নিয়ে তুমি, বা শুধু শরীর মানে শরীরটা বাদ দিয়ে শুধু মাথাটা নিয়ে তুমি? সেটা তো নয়। তাহলে দুটোরই যখন তোমার বিকাশ ঘটছে, সেটাকেই বলছি ডেভেলপমেন্ট। যখন তুমি আপাদ মস্তক, তোমার ডেভেলপমেন্ট ঘটছে। আপাদ মস্তক মানে কি? মাথার চুল থেকে পায়ের নখ অব্দি তোমার যখন বিকাশ ঘটছে, তখন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর যদি সেটা না ঘটে, যখন শুধু তোমার শরীরের বিকাশ ঘটছে, সেটাকে বলছি গ্রোথ। এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট। আচ্ছা অরুণ বলছে ম্যাম বুঝতে পেরেছি। তো আমি কি বললাম, তোমার শরীরের দুটো পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল। এই পুরোটা নিয়েই তো শরীর, তাই না? এবার এর মধ্যে আলাদা করে ফিজিক্যাল পার্টটাকে আমি কি বলছি? গ্রোথ বলছি, তাই তো? ফিজিক্যাল পার্টটাকে আমি গ্রোথ বলছি। তো যখন তোমার ফিজিক্যাল আর মেন্টাল দুটোরই বিকাশ ঘটছে, এই পুরো জিনিসটাকে আমি বলছি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হলো ফিজিক্যাল প্লাস মেন্টাল, একদম। আর গ্রোথ হলো অনলি ফিজিক্যাল। যেমন আমি ছবি আঁকলাম এক্ষুনি, তোমরা বললে, আমি বললাম কার গ্রোথ বেশি, বললে এর গ্রোথ বেশি। কি করে বুঝলে? চোখে দেখে বুঝলাম। তো যেটা তুমি চোখে দেখে বুঝতে পারবে সেটাই হচ্ছে গ্রোথ। তুমি চোখে দেখে বুঝতে পারবে সেটাই হচ্ছে গ্রোথ। আর যেটা তুমি চোখে, তোমার মেন্টাল, কার মেন্টাল পরিস্থিতি কিরকম তুমি দেখে বুঝতে পারবে? তোমার বোঝা সম্ভব কার মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে কার হয়নি? তুমি বুঝতে পারবে কি? কাউকে এক ঝলক দেখে তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। যেটা তুমি মানুষকে এক ঝলক দেখে বুঝতে পারবে, সে রোগা না মোটা, সে বেটে না সে লম্বা, তাই তো? এবার দেখো, যদি শুধু মেন্টাল বিকাশ হয়, এটা কখনো সম্ভব যে তোমার শারীরিক বিকাশই হলো না, তোমার মেন্টাল বিকাশ হয়ে যাবে? আগে বলো, এটা বাস্তবে কি সম্ভব যে তোমার শারীরিক বিকাশই হলো না, একেবারেই তোমার শারীরিক বিকাশ হলো না? মানে তুমি জন্মানোর পর থেকে যেরকম ছিলে, তারপরে হয়তো তুমি 2-1 বছর তোমার গ্রোথ হয়েছে, দিয়ে গ্রোথ স্টপ, আর তোমার মেন্টাল বিকাশ হয়ে গিয়েছে, এটা কি বাস্তবে সম্ভব? বলো আগে, এটা বাস্তবে সম্ভব কিনা? ভাই যে কোয়েশ্চেনটা করেছো সে তো বলো। কৌশিক তোমার কি মনে হচ্ছে সম্ভব নাকি সম্ভব নয়? যেটা বলবে তার সাপেক্ষে উত্তর দেব, বাকিদের উত্তর আমি পেয়েছি। এবার তুমি বলো, কোয়েশ্চেনটা তুমি করেছিলে, তুমি বলো যে তোমার কি মনে হচ্ছে যে একটা বাচ্চা জন্মালো, জন্মানোর পরে 1-2 বছরে সে এটুকু বেড়েছে, ঠিক আছে? ধরো সে এটুকু বেড়েছে, তারপরে আর বাড়ছে না, তার শারীরিক বৃদ্ধি ঘটছে না, তার গ্রোথই হচ্ছে না, কিন্তু তার মানসিক বৃদ্ধি ঘটে যাচ্ছে, এটা বাস্তবে সম্ভব?
কৌশিক বলছে কি জানি আমি তো এরকম এক্সাম্পল দেখিনি, তো যখন দেখনি তখন সেটা হয় না, তাই কোশ্চেনটাও হয় না, তো উত্তর পেয়ে গিয়েছো। হ্যাঁ, এবার দেখো সৌভিক, আমি এক্ষুনি এটাই উদাহরণ দিতাম। আমি কি বলেছি, জন্মানোর পর 2 বছর বৃদ্ধি হয়েছে, তারপরে স্টপ হয়ে গেছে। যারা বামন তারা কি এটুকু হয়, লিলিপুটের মতন কি হয়? আমাকে আগে বলো, তারা কি লিলিপুটের মতন হয়? হয় না, তারা লিলিপুটের মতন হয় না, তাদের তাদেরও মিনিমাম একটা সাইজ থাকে, দেখবে 3.5 ফুট 4 ফুট এরকম হয়, বা তার থেকে ছোট 3 ফুট এরকম হয়, তাই না? তো 3 ফুট জন্মের পর থেকে 3 ফুটে গেছে মানে তার তো শারীরিক বৃদ্ধিটা ঘটেছে, তার শারীরিক বৃদ্ধিটা তো ঘটেছে, তবেই তো 3 ফুটে গিয়েছে, মানে তার মধ্যে তো বৃদ্ধি হয়েছে, তার হাইটটা তো বেড়েছে, বেড়েছে তো। তো তার হাইটটা তো বেড়েছে, তো তার হাইট যখন বেড়েছে তার সাথে সাথে তার মেন্টাল যে ডেভেলপমেন্ট সেটাও হয়েছে, তাই না? তার ফিজিক্যাল ডেভেলপমেন্টও হয়েছে, তার মেন্টাল ডেভেলপমেন্টও হয়েছে, তো তার ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আমি যে উদাহরণটা দিয়েছিলাম, আমি বলেছিলাম এ এর এটা এই বাচ্চাটা এর শারীরিক ডেভেলপমেন্টই হয়নি, তো বলো এর মানে এর গ্রোথই হয়নি, তো বলো এর বিকাশ হয়েছে কিনা বা এর ডেভেলপমেন্ট হয়েছে কিনা। তোমরা সবাই বললে হ্যাঁ, তো এখন উত্তর হ্যাঁতে রাখবে না উত্তর চেঞ্জ করবে? স্নেহা বলছে ম্যাম সিটিপির জন্য কি আমাদের কোনো বই পড়তে হবে নাকি ক্লাস নোটস দিয়েই হয়ে যাবে? সেটা তো ভাই তোমাদের উপর, যদি বই পড়তে হয় তাহলে বিএড বা ডিএড এ যে বইগুলো পড়েছো সেগুলো পড়তে পারো, যদি না পড়তে হয় তাহলে ক্লাস দেখতে পারো, সেটা তোমাদের উপর, সেটা ক্লাস করলেই বুঝতে পারবে যে আর বই পড়ার দরকার আছে কিনা। আর তোমার যদি মনে হয় তুমি বই পড়তে পারো, কি বই পড়বে যেগুলো তোমার কাছে আছে সেগুলোই পড়বে। এতো সব উত্তর চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা এবার আমাকে বলো, বৃদ্ধি আর বিকাশ নিয়ে কাউরির কোনো ডাউট? বৃদ্ধি আর বিকাশ নিয়ে কাউরির কোনো ডাউট? হ্যাঁ, স্নেহা বলছে না আমি উত্তর চেঞ্জ করবো। ছবি কি বললে ভাই, বুঝলাম না। চলো, কাউরির কোনো ডাউট নেই, একদম ক্লিয়ার, বেশ। এবার এই যে গ্রোথ, গ্রোথ মানে কি? বৃদ্ধি। চ্যাপ্টারের নাম কি? বৃদ্ধি আর বিকাশ, বৃদ্ধি আর বিকাশ। আচ্ছা, তো বৃদ্ধি মানে গ্রোথ, বিকাশ মানে হচ্ছে ডেভেলপমেন্ট। তো এই যে বৃদ্ধি, এটা কত রকম ভাবে হয়, কত রকম ভাবে হয়? হ্যাঁ অরুণ, অবশ্যই, সেটা তো অবশ্যই। তার আগে দেখো, গ্রোথ কখন শুরু হয় আর ডেভেলপমেন্ট কখন শুরু হয়, একটা মানুষের মধ্যে ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয়, একটা মানুষের মধ্যে ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয়, কখন থেকে শুরু হয়? বিক্রমের উত্তর পেয়েছি, বাকিরা? আচ্ছা, বাকিরা দুজনের উত্তর পেয়েছি, বাকিরা বলো। না কৌশিক, 4 বছর অবধি বেড়েছে, ঠিক আছে, 4 বছর অবধি বেড়েছে, তারপরে আর বাড়েনি, এখন তার বয়স 20, তার কি ডেভেলপমেন্ট হয়েছে? না, তার পুরো ডেভেলপমেন্ট হয়নি। তোমার ডেভেলপমেন্ট মানে তোমার যখন পরিপক্কতা আসবে তোমার মানসিক দিক দিয়েও এবং শারীরিক দিক দিয়েও, তখনই তাকে বলবো ডেভেলপমেন্ট। তো তার পূর্ণ পরিপক্কতা তো আসেনি, না শরীরে এসেছে, শারীরিক যদি না হয় তাহলে তোমার মেন্টালি হবে না, শারীরিক না হলে কি তোমার মেন্টালি হবে? হবে না, তো পূর্ণ ডেভেলপমেন্ট তার হয়নি। যখন সেই শিশু কোনো কিছু চিনতে শিখে, স্নিগ্ধা ভেরি গুড, মৌমিতা ভেরি গুড,
জন্মের পর থেকে শুরু হয়। নীতিশ, ভেরি গুড। তৃষ্ণা বলছে 2 বছর বয়স থেকে। দেখো এবার কতজন উত্তর চেঞ্জ করবে না করবে আমি পরে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করলাম ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয়, বললে জন্মের পর থেকে। তো জন্মের আগে কি হয়? জন্মের পর থেকে শুরু হয়। তো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার হাত পা চোখ কান নাক সব দেখতে পাও তো নাকি? দেখতে পাও না? পাও না। তো সেটা কোথা থেকে এলো? যদি গ্রোথ না হয়েছে, যদি ডেভেলপমেন্ট না হয়েছে, তো সেটা কোথা থেকে এলো? কোথা থেকে এলো সেটা? কোথা থেকে আসা সম্ভব? একদম। ডেভেলপমেন্ট শুরু হয় মাতৃগর্ভ থেকে। মাতৃগর্ভ থেকে ডেভেলপমেন্ট শুরু হয়, আ মৃত্যু পর্যন্ত চলে। ডেভেলপমেন্ট আ মৃত্যু পর্যন্ত চলে, মাতৃগর্ভ থেকে শুরু করে আ মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলে। আর গ্রোথ, গ্রোথ কি হয়? গ্রোথ একটা নির্দিষ্ট বয়সের পর থেমে যায়। ধরো কাউরির এখন 40 বছর বয়স, সে কি আর লম্বা হবে? আগে বলো, সে কি আর লম্বা হবে? হবে না। কেন হবে না? কারণ গ্রোথ একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই হয়, তার পরে আর হয় না। কিন্তু তোমার ডেভেলপমেন্ট সারা জীবন, মানে আ মৃত্যু পর্যন্ত তোমার ডেভেলপমেন্ট হয়। এবং এগুলো কোশ্চেনে আছে, আমি যা কথা বললাম আজকে সব কোশ্চেনের পার্ট। কাউরির কোনো ডাউট আছে? কি বললাম? বললাম ডেভেলপমেন্ট মাতৃগর্ভে শুরু হয় আর আ মৃত্যু পর্যন্ত চলে, যেখানে এরই একটা পার্ট, এরই একটা প্রায় পার্ট হচ্ছে গ্রোথ। গ্রোথ কি হয়? একটা নির্দিষ্ট বয়স অবধি হয়। তোমার গ্রোথ যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে তোমার ডেভেলপমেন্টও ঠিকঠাক হবে। তোমার গ্রোথ যদি ঠিকঠাক না হয় তাহলে তোমার ডেভেলপমেন্টও ঠিকঠাক হবে না। একদম ভ্রূণ থেকেই বিকাশ শুরু হয়। একদম অরুণ, দেখো তোমার ডেভেলপমেন্ট শুরু হচ্ছে মানে কি? তোমার ডেভেলপমেন্টের আন্ডারেই তো গ্রোথ আছে। গ্রোথ মানে কি? তোমার ফিজিক্যাল আর মেন্টাল এই দুটোকে মিলিয়েই তো ডেভেলপমেন্ট। তা সেটাই যখন তোমার মাতৃগর্ভ থেকে শুরু হচ্ছে তখন তোমার গ্রোথটাও তো হচ্ছে ওখানেই। তুমি বড় হয়েছো কি করে? এক প্রথমে তো ভ্রূণ অবস্থায় ছিলে, সেখান থেকে হাত পা এগুলো তো গজিয়েছে। তো তার মানে কি হয়েছে? তোমার শরীরের তো পরিধিটা বেড়েছে, তো তার মানে কি হয়েছে? এটুকুতে কাউরির কোনো ডাউট আছে? আছে না নেই? আচ্ছা, কাউরির কোনো ডাউট নেই। আমি আর এটার ব্যাপারে বেশি কিছু বলবো না, কারণ এটা আমার চ্যাপ্টারে নেই। আমি এবার জিন পিয়াজের থিওরিতে আসি। তো এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার ব্যাপারে জিন পিয়াজে একটা থিওরি প্রকাশ করেছিলেন। ঠিক আছে, একটা থিওরি প্রকাশ করেছিলেন, সেই থিওরিটার নাম কি? জিন পিয়াজের থিওরিটার নাম কি? কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে প্রজ্ঞামূলক বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ। এবার প্রজ্ঞাটা কি? প্রজ্ঞাটা হচ্ছে তোমার মানসিক অংশের সাথে সংযুক্ত। কেউ বলতে পারবে প্রজ্ঞা এক্স্যাক্টলি কোনটাকে বলবো? কেউ বলতে পারবে? প্রজ্ঞা মানে কি? তোমরা সবাই বিএড বা ডিএড পড়ে এসেছো জেন পিয়াজের থিওরি। আচ্ছা, দীপান্বিতার উত্তর পেয়েছি। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে প্রজ্ঞামূলক বিকাশ। ল্যাঙ্গুয়েজ, মামনি বলছে ল্যাঙ্গুয়েজ।
অরুণ বলছে আমাদের বুদ্ধি জ্ঞান। আচ্ছা, আফরিন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস হবে, সেটা সুমিত স্যার পরে করাবেন। আমার ক্লাসটা শেষ হয়ে গেলে সুমিত স্যারের ক্লাস শুরু হবে, মানে এখন নয়, আমি পরপর পরপর পার্টগুলো পড়িয়ে যাব, তারপরে সুমিত স্যারের ক্লাস শুরু হবে। যত থিওরি আছে সেই সব থিওরি আমি তোমাদেরকে পড়াবো। আচ্ছা দেখো, প্রজ্ঞা মানে হচ্ছে আমাদের মানসিক সংজ্ঞান, যার দ্বারা আমরা আমাদের মানসিক যা কিছু করে থাকি সেটাই হচ্ছে আমাদের প্রজ্ঞা। এটা হচ্ছে এক কথায় সহজ সরল ভাবে, এই যে তোমরা পড়ছো, তোমাদের প্রজ্ঞাটাকে ইউজ করেই করছো, তোমার তোমাদের কগনিশনটাকে তোমরা ইউজ করছো। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ, এই যে আমরা যা কিছু করছি, আমাদের মানসিক জিনিসটা কিভাবে বিকশিত হচ্ছে, কোন কোন স্টেজের মাধ্যমে দিয়ে যাচ্ছে, এবং সেই স্টেজের মধ্যে কোন কোন বয়স পড়ছে, এবং সেই বয়সের মধ্যে কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে, সেটা নিয়ে জেন পেয়াজে একটা থিওরি প্রকাশ করেছিলেন, যেটা জেন পেয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট নামে পরিচিত। মানে পেয়াজের প্রজ্ঞামূলক বিকাশ এই থিওরি নামে পরিচিত। এবার জেন পেয়াজে কে ছিলেন, কেউ বলতে পারবে জেন পেয়াজে কে ছিলেন? ইনি একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, এটা কোশ্চেনে আসে। জিন পিয়াজে একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, ইনি এই সমস্ত ডেভেলপমেন্টাল কাজ কারবার নিয়ে পরীক্ষা করতেন। 1896 থেকে 1980 পর্যন্ত, 1896 থেকে 1980 পর্যন্ত হচ্ছে ইনার সময়কাল। এটা তোমরা কেউ যদি লিখতে চাও তাহলে লিখে নিতে পারো। তোমরা কি কেউ লিখতে চাও? তো লিখে নাও, ইনি একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন। এই থিওরিটা কার সাথে ডিল করে? ডিল করে নেচার অফ নলেজের সাথে। তুমি তোমার যে জ্ঞান আছে তার নেচারটা কিরকম, মানে তোমার জ্ঞানের প্রকৃতির উপর নির্ভর করে এই যে থিওরিটা সেটা বানানো হয়। না না সঞ্জয়, এগুলোর কোনো নোটস তোমাদেরকে প্রোভাইড করা হবে না, যেগুলো পড়াচ্ছি সেগুলোই পিডিএফ আকারে তোমরা দেখতে পাবে তোমাদের রেকর্ডেড ক্লাসে। একদম 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 নীতিশ, ভেরি গুড। 1896 থেকে 1980, 1896 থেকে 1980, এই যে জেন পিয়াজের এই থিওরিটা, এটা কি নামে পরিচিত? ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি নামে পরিচিত। এই থিওরিটা ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি নামে পরিচিত। সুইস সাইকোলজিস্ট ছিলেন, ইনি সুইস সাইকোলজিস্ট ছিলেন। ইনার টাইম পিরিয়ডটা লিখে নাও, 1896 থেকে 1980। ইনি কি নিয়ে পরীক্ষা করেছিলেন? নেচার অফ নলেজ, নেচার অফ নলেজ নিয়ে পরীক্ষা করেছিলেন। ইনার থিওরিটা ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি নামে পরিচিত, ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি নামে পরিচিত। নেচার অফ নলেজ, সৌভিক, নেচার অফ নলেজ। নীতিশ কোনটা বলবো বলো? ইনি একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, ইনার সালটা লেখো, সালটা বলে দিয়েছি 1896 থেকে 1980। ইনি কি নিয়ে পরীক্ষা করেছিলেন? মেনলি নেচার অফ নলেজ নিয়ে। ইনার যে থিওরিটা সেটা কি নামে পরিচিত? ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি নামে পরিচিত। প্রজ্ঞা মানে তোমার মানসিক যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সেই সবটাকে নিয়েই হচ্ছে প্রজ্ঞা। তোমার মানসিক সংজ্ঞান তাকেই বলা হয় প্রজ্ঞা।
হয়েছে। ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি, এটা এই নামে পরিচিত, বাট তোমাদের যেটা আসবে সেটা আসবে জেন পেয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। এবার এটা বলতে পারে এটা কি নামে পরিচিত, তখন উত্তর হবে ডেভেলপমেন্টাল স্টেজ থিওরি নামে পরিচিত। কৌশিক নেচার অফ নলেজের পরের লাইনটা হচ্ছে যে এই থিওরিটা ডেভেলপমেন্টাল স্টেজ নামে পরিচিত। হয়েছে, এবার আমার কথাটা ভালোভাবে শোনো। এবার 1919 সালে কি করছিলেন উনি, 1919 সালে উনি প্যারিসে ছিলেন, ঠিক আছে? এটা এবার গল্পের আকারে শোনো। 1919 সালে উনি প্যারিসে ছিলেন, কোথায় ছিলেন প্যারিসের? আলফ্রেড বিনেট ল্যাবরেটরি স্কুলে, আলফ্রেড বিনেট ল্যাবরেটরি স্কুলে ছিলেন প্যারিসে। তো উনি ওখানে কি করছিলেন তখন, উনি কিছু জিনিস লক্ষ্য করেন। কি লক্ষ্য করেন? যে বিভিন্ন বয়সের বাচ্চারা বিভিন্ন ধরনের ভুল করে থাকে, বিভিন্ন ধরনের ভুল করে থাকে। কেন? কারণ তাদের যে মেন্টাল ডেভেলপমেন্টটা সেটা কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে যায়, এবং সেই স্টেজের মধ্যে দিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহারেও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তুমি যখন একেবারে বাচ্চা ছিলে তখন তুমি যা করতে এখন কি তাই করো? করো না। কেন? কারণ তুমি মেন্টালি ডেভেলপ হয়েছো, তাই তো? এবং তোমার বয়সটাও বেড়েছে, তো সব দিক থেকে তোমার ডেভেলপমেন্ট হয়েছে। এবার সেটা তো একবারে হয়ে যায়নি, জন্মানোর 2 দিন পরে তো তোমার বয়স 20 বছর বা 25 বছর হয়ে যায়নি। মাঝে যে স্টেজটা রয়েছে এই স্টেজের মধ্যে দিয়ে তুমি বড় হয়েছো, তো সেই স্টেজগুলো কি কি এবং কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত তোমার মেন্টাল ডেভেলপমেন্টটা হয় এবং কিভাবে হয়, তার বৈশিষ্ট্যগুলো কি কি, তার উপরেই জিন পেয়াজের এই থিওরিটা রয়েছে। জিন পেয়াজের এই থিওরিতে টোটাল 4টে স্তর আছে। স্তরগুলো কি কি কেউ বলতে পারবে? জেন পেয়াজের এই থিওরিতে টোটাল 4টে স্তর আছে। কি কি স্তর? কেউ বলতে পারবে না। 1 নাম্বার হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, আমি লিখে দিচ্ছি। তার আগে দেখো এখানে কি আছে, জেন পেয়াজের কি দেখানো হয়েছে। এই লোকটা হচ্ছে জেন পেঁয়াজের, এই যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা জেন পেঁয়াজের পিকচার। জেন পেঁয়াজের কি করছেন দেখো, একটা শিশু ছোট থেকে কিভাবে বড় হচ্ছে তার স্টেজটা দেখানো হয়েছে, তাই এই ছবিটা আমি তোমাদের চোখের সামনে নিয়ে এসেছি। তো জেন পেঁয়াজের থিওরিতে উনি কি বোঝাতে চেয়েছেন ভাই, একটা একটা করে বলছো কেন, টোটাল 4টেই বলবে। কি বোঝাতে চেয়েছেন? একটা বাচ্চা এই যে ছোট থেকে কিভাবে বড় হচ্ছে তার যে স্টেজ গুলো সেগুলো, সেই স্টেজটার, সেই স্টেজ গুলোর যে থিওরিটা দিয়েছেন তার নামই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ। এবার এখানে থিওরি পড়ার আগে তোমাদেরকে কিছু জিনিস পড়তে হবে। কি কি পড়তে হবে? এই থিওরির কিছু কি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড গুলো কি? কগনিশন, স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এই 4টে জিনিস তোমাদেরকে পড়তে হবে। এবার এই 4টে জিনিসে কি কি রয়েছে? প্রথমে আছে কগনিশন, তারপরে স্কিমা, তারপরে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। এবার এক এক করে বোঝো স্কিমা কি, আগে বোঝো স্কিমা কি। স্কিমা কি? ধরো কোন একটা নতুন জিনিসের সঙ্গে তোমার পরিচিতি ঘটলো, তুমি জানো না সেই জিনিসটার নাম কি। একটা বাচ্চা জন্মানোর পরে তো আর সব জিনিসের নাম জেনে যায় না, যায় কি? আস্তে আস্তে বড় হয়, চোখের সামনে নতুন একটা জিনিস আসে, জিজ্ঞেস করে এটা কি, তো বড়রা তাকে বলে দেয়, তাই না? তো ধরো একটা বাচ্চা সে একটা কুকুরকে দেখতে পেল, আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো, তাহলে বই পড়ার দরকার হবে না। একটা বাচ্চা একটা কুকুরকে দেখতে পেল, দিয়ে জিজ্ঞেস করলো যে এটাকে কি বলে, তো বাড়ির লোক বললো এটা তো কুকুর। তো সেই বাচ্চাটা জেনে নিল যে এটা হচ্ছে কুকুর। এবার সে তার নিজের মনে মনে কি কি ভাববে, যে তার মানে কুকুর এরকমই দেখতে হয়, একটা লেজ থাকবে, 4টে পা থাকবে, তো কুকুর এরকম হয়, এরকম যত থাকবে সবাই কুকুর, এটাই সে বুঝে নিল। এই যে তথ্যটা সে তার ব্রেনের মধ্যে ঢুকলো, এই তথ্যটা সে যে তার মস্তিষ্কে সঞ্চয় করে রাখলো, যার মাধ্যমে রাখলো, সেটাই হচ্ছে স্কিমা।
মানে তোমরা এই যে নতুন নতুন তথ্য তোমাদের মস্তিষ্কে সঞ্চয় করো, সেটা কে করে? সেটা স্কিমা করে। মানে তোমরা সঞ্চয়টা কোথায় করছো? তথ্যগুলো তোমাদের স্কিমাতে করছো। নতুন তথ্য তোমার মস্তিষ্কের যেই পার্টে তুমি সঞ্চয় করছো বা যার দ্বারা সঞ্চয় করছো, সেটাই হচ্ছে স্কিমা। আমাকে বলো, স্কিমাতে কার কার প্রবলেম আছে? কাউরির প্রবলেম আছে স্কিমাতে? কৌশিক, যখন যেটা বলবো তখন সেটা ভালো করে শোনো, কারণ এত বড় জিনিস তো বারবার রিপিট করা সম্ভব নয়। আর আমি রিপিট করলেও বাকিরা বলবে আমরা বুঝেছি, আপনি নেক্সটে চলুন। স্কিমা মানে হচ্ছে, ধরো তুমি কোনো একটা নতুন জিনিস দেখলে, তুমি ছোট ছিলে, তুমি নতুন কোনো একটা জিনিস দেখলে, সেই জিনিসটা দেখার পরে তুমি তো জানো না সেই জিনিসটা কি, তো সেটা তুমি তোমার বাড়ির লোককে জিজ্ঞেস করবে যে এটাকে কি বলে। তো তুমি একটা কুকুর দেখতে পেলে, তোমাকে বলা হলো যে ওটা কুকুর, ওটাকে কুকুর বলে। তো এবার তুমি জেনে নিলে যে ওটাকে কুকুর বলে, এবার তুমি এটাও তো জানলে যে কুকুরটা কেমন দেখতে ছিল, তুমি তো দেখতেই পাচ্ছ তার চারটে পা ছিল, একটা লেজ ছিল। তো তুমি কি মাথার মধ্যে ঢুকলে যে চারটে পা, একটা লেজ, এবং এরকম দেখতে যারা যারা আছে, এরকম যারা আছে সবাই কুকুর? তুমি তো এটাই ভাববে, কারণ তুমি তো তখন বিড়াল বা অন্য কিছু যে আছে সেটা তো জানো না, তুমি তো একটা একটা করে নতুন তথ্য শিখছো। তো তুমি কি ভাববে যে ওটা তাহলে কুকুর, এটা আমি জেনে গেলাম এটা কুকুর। তো তোমার মাথার মধ্যে তুমি তো সেটা সঞ্চয় করলে, সেই তথ্যটা যেখানে সঞ্চয় করলে সেটাই হচ্ছে স্কিমা, বা যার দ্বারা সঞ্চয় করলে সেটাই হচ্ছে স্কিমা। এবার বুঝেছো? এবার হচ্ছে অ্যাসিমিলেশন। এবার হচ্ছে অ্যাসিমিলেশন। দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে স্কিমা, যেটা তোমাদেরকে বোঝালাম। এবার পরেরটা দেখো, একটা ছোট বাচ্চা আর তার দিদি রয়েছে। এবার তুমি জানো যে চারটে পা থাকলে আর একটা লেজ থাকলে তাকে কুকুর বলে। তুমি একদিন একটা বিড়াল দেখতে পেলে, তোমার দিদির সামনে বলছো ওই যে কুকুর যাচ্ছে, তো তোমার দিদি বলছে ওটা কুকুর নয়, ওটা বিড়াল। কিন্তু তুমি তো জানো ওটা কুকুর, তুমি তো জানো যে ওটা কুকুর, ওটা বিড়াল নয়, তাই না? তো তুমি কি করলে? তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করলে যে এর আগের দিন আমি জিজ্ঞেস করলাম, তখন তো আমাকে বললে ওটা কুকুর, তাহলে এটা বিড়াল কেন? তখন তোমার দিদি বলল যে কুকুরের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কুকুরটা কি এরকম দেখতে ছিল? ছিল না, কিন্তু ওরও চারটে পা ছিল, একটা লেজ ছিল, এরও চারটে পা আছে, একটা লেজ আছে, কিন্তু চারটে পা আর একটা লেজ থাকা মানেই সবাই কুকুর নয়, আগেরটা কুকুর ছিল কিন্তু এটাকে বিড়াল বলে। তো সেই তথ্যটাও তোমার মাথায় এলো। এবার তুমি এর আগে জানতে কুকুর কাকে বলে, এখন জানলে একই রকম দেখতে বাট সেটা কুকুর নয়, সেটা বিড়াল। তো সেটা তোমার মাথায় তথ্যটা এলো। তো সেটাও তুমি কোথায় সঞ্চয় করলে? স্কিমাতেই তো সঞ্চয় করলে। তো এই যে তুমি নতুন তথ্যটাও তোমার স্কিমাতে নিয়ে এলে, মানে সেটাকে আত্মস্থ করলে, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। কোন তথ্য যখন তুমি আত্মস্থ করছো সেটাকেই বলছে অ্যাসিমিলেশন। এটুকু বোঝা গেছে? মানে তোমার মাথায় আগে ছিল কুকুর, এখন চলে এলো বিড়াল। তুমি দুটো তথ্যকেই নিজের মধ্যে রেখেছো এখন, তো সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। বুঝতে পেরেছো? এটুকুতে কার কার প্রবলেম আছে বলো। বিক্রম, অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্মস্থকরণ। আত্মস্থকরণ মানে কি? আত্মস্থকরণ মানে হচ্ছে যে তুমি একটা তথ্য বাইরে থেকে পেয়েছিলে কুকুর, সেটা স্কিমাতে সঞ্চিত করে রেখেছো। তুমি আরেকটা তথ্য পেলে বিড়ালের, সেটাও তুমি স্কিমাতেই সঞ্চিত করেছো। তো একসাথে দুটো জিনিস, দুটো জিনিস তো এক নয়, তুমি আলাদা আলাদা ভাবে বুঝেছো জিনিসটা, দিয়ে এই যে নিজের মধ্যে তুমি সঞ্চিত করে রেখেছো, এবং তুমি নিজে জিনিসটা জানো যে কোনটা কুকুর কোনটা বিড়াল, এই যে নিজের মধ্যে জিনিসটা তুমি আত্মস্থ করলে, সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। হ্যাঁ স্নেহা, আগেরটা শুধু তুমি তথ্যটা গ্রহণ করেছিলে, এটা তুমি আত্মস্থ করছো। বোঝা গেছে? তো তুমি আত্মস্থ করছো, তাই এটা হচ্ছে অ্যাসিমিলেশন।
এরপরে হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? এবার দেখো এখানে কুকুর আর বিড়াল দুটোই রয়েছে, ঠিক আছে, বাচ্চাটাও রয়েছে। তো এখন ও কি করে, ও আত্মস্থকরণ করে নিয়েছে, মানে ও পার্থক্যটা বুঝে গিয়েছে। এবার ও আলাদা করে কুকুরকে কুকুর বলতে পারে, বিড়ালকে বিড়াল বলতে পারে। এই যে ও দুজনের মধ্যে পার্থক্য করে দুজনকে আলাদা আলাদা ভাবে চিনতে পারে, একেই বলছি অ্যাকোমোডেশন, একেই বলছি অ্যাকোমোডেশন। বুঝেছো? এটুকুতে কার কার অসুবিধা আছে বলো? অ্যাকোমোডেশন মানে কি? তুমি দুটো তথ্য নিলে, নিজের মধ্যে আত্মস্থ করলে, পরের বার তুমি যখন বিড়াল আর কুকুর একসাথেই দুটোকে দেখতে পাচ্ছ, তুমি দুটোকেই আলাদা আলাদা নামে চিহ্নিত করতে পারছো। তখন আর তুমি বিড়ালকে কুকুর বলছো না, বা কুকুরকে বিড়াল বলছো না, তুমি জেনে গিয়েছো কোনটা কুকুর কোনটা বিড়াল। এই যে আলাদা আলাদা করে তুমি তাদেরকে চিহ্নিত করতে পারছো, সেটাই হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন একরকম স্কিমা নয়, স্কিমারই পার্ট হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন একরকম স্কিমা নয়, স্কিমা মানে হচ্ছে তুমি তথ্যটা গ্রহণ করছো, জাস্ট তুমি তথ্যটা মাথায় নিয়ে নিয়েছো, তখন তুমি কিছু বোঝোনি, তুমি দেখেছো এটা মানে এটা। অ্যাসিমিলেশন মানে হচ্ছে তুমি বুঝে জিনিসটাকে গ্রহণ করছো নিজের মধ্যে। দেখো এই স্লাইডটা যখন আমি ফার্স্ট লাগিয়েছিলাম, তখন তোমরা দেখেছিলে একটা স্লাইড লাগানো আছে, তো সেটা মাথায় গিয়েছিল, সেটা হচ্ছে স্কিমা। এখন এই স্লাইডের যে পুরো জিনিসটা কি, সেটা তোমরা নিজের মধ্যে আত্মস্থ করলে, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। এরপরে এটার সাথে যখন আরেকটা স্লাইড আমি লাগাবো, তোমরা দুটোকে পার্থক্য করতে পারবে, যে না এটা তো জিন পিয়াজের স্লাইডটা, এটা তো আলাদা স্লাইড, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। ঠিক আছে, একদম স্নিগ্ধা, ভেরি গুড, বোঝা গেছে? ভাই জয় সুরিয়া, তুমি আপার প্রাইমারিতে আছো নাকি? দীপানিতা, তোমাদেরকে ইংলিশের অক্ষর দেখার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি, সেখান থেকে লিখে নাও। আবার সেই কৌশিক, ক্লাস নোটস কোথায় পাবো? ক্লাস নোটস কোথাও দেওয়া হবে না, তোমরা এই ক্লাস স্টাডি পিডিএফ পাবে, সেটা পরে যখন তোমাদের রেকর্ডেড ক্লাস আসবে তখন পাবে। তুমি জেন কমে ছিলে বললে, জেন কমে যেভাবে পেতে সেরকম ভাবেই পাবে। হ্যাঁ অরুণ, একদম, ভেরি গুড। শৌভিক বলছে, ম্যাম কগনিশনটা বলবেন প্লিজ। এই সব কিছু মিলিয়ে যেটা হয় সেটাই হচ্ছে তোমার কগনিশন, এই সব কটাকে মিলালে যেটা হবে সেটাই হচ্ছে কগনিশন। বুঝা গেছে? আমাকে বলো এমন কেউ আছো যার এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে। এটুকু কাউরির বুঝতে অসুবিধা আছে, এটা হচ্ছে স্কিমা। আমি বাংলায় লিখে দিচ্ছি বড় করে, এটা হচ্ছে স্কিমা। দেখো লেখাটা নিজেরাও লিখতে পারবে যদি বুঝে থাকো, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন এটা হচ্ছে অ্যাকোমোডেশন। এটা এ দিয়েও লেখে, অ্যাকোমোডেশন এভাবেও লিখতে পারো, যেভাবে ইচ্ছে। এমন কেউ আছো যার এটা বুঝতে অসুবিধে হয়েছে? কোনো একজনও যদি থাকো তাহলে বলো। দেখো সিডিপিতে তোমাদের 30 নাম্বার থাকবে। শৌভিক, আমি আসছি আস্তে আস্তে ভাই, থিওরিটা পড়বার আগে যেটুকু দরকার সেটুকু আগে বলে দিলাম, এটুকু পোর্শন জেনে রাখা দরকার, এখান থেকে কোয়েশ্চেন আসে। জয় সুরিয়া, কগনিশনটা হচ্ছে তোমার স্কিমা, তুমি তথ্য গ্রহণ করলে, সেটাকে আত্মস্থ করলে, অ্যাকোমোডেট করলে, এই পুরো জিনিসটা যেটা ঘটলো সেটাই হচ্ছে তোমার কগনিশন। কগনিশন মানে হচ্ছে তোমার সজ্ঞান, মানে তুমি সজ্ঞানে সবকিছু করলে, কি কি করলে, এত কিছু করলে, সেই পুরো জিনিসটা নিয়েই হচ্ছে তোমার কগনিশন। চলো অল ক্লিয়ার। আচ্ছা তোমাদের এরপরে কি ক্লাস আছে 1টা থেকে? কেউ রুটিনটা দেখেছো? তোমাদের ক্লাস আছে? এখন আর নেই, 5 PM এ আছে। আচ্ছা এখন আর নেই, 5 PM এ আছে। 5 PM এ তো আমারই আছে, 5 PM এও তো আমারই ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ আমারই ক্লাস আছে।
রুটিনটা যেখানে ব্যাচ কিনেছো সেখানে দেখো স্টাডি প্ল্যান বলে লেখা আছে, সেই স্টাডি প্ল্যানে ক্লিক করো তাহলেই পেয়ে যাবে। আচ্ছা এটুকু ক্লিয়ার, তো স্লাইড চেঞ্জ করছি। পরের স্লাইডে আছে স্ট্রাকচার অ্যাডাপ্টেশন। স্ট্রাকচার মানে কি? এই যে স্কিমাতে, স্কিমা মানে হচ্ছে, ভালো করে শুনে নাও, স্কিমা মানে কি বললাম, কোনো তথ্য গ্রহণ করছে। তথ্য গ্রহণ করছো মানে তোমার মাথার মধ্যে তো সেই জিনিসটার স্ট্রাকচারটা ঘুরছে, মানে গঠনটা তো ঘুরছে, তো সেটাকেই বলছি গঠন। কোন তথ্য গ্রহণ করার জন্য মাইন্ড ম্যাপ করো, তো মাইন্ড ম্যাপিং শুনেছো তো? মাইন্ড ম্যাপিং মানে হচ্ছে তুমি একটা জিনিস তোমাকে বলা হচ্ছে, তুমি সেটা মনে মনে ভাবো যে এই জিনিসটা এরকম এরকম হতে পারে, তো এই যে মাইন্ড ম্যাপ করছো, কি কিসের দ্বারা মাইন্ড ম্যাপ করো? সেই বস্তুটা বা সেই ব্যক্তিটার স্ট্রাকচার অনুযায়ী তো করো, তো সেই স্ট্রাকচারটাই হচ্ছে গঠন। অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন। এমনিতে সায়েন্সের পরিভাষায় যদি বলো তাহলে অ্যাডাপ্টেশন মানে আলাদা দাঁড়ায়, মানে কোনো একটা পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজের যে বৈশিষ্ট্যের পরিবর্তনগুলো হয়, বা যে অতিরিক্ত তোমাদের কি বলবো, অতিরিক্ত যে সমস্ত শারীরিক পরিবর্তনগুলো ঘটে সেগুলোকেই বলা হচ্ছে অ্যাডাপ্টেশন, মানে শারীরিক অভিযোজনের ফলে তারা বেঁচে থাকে সেই পরিবেশে, পরিবর্তিত পরিবেশে। বাট এক্ষেত্রে অ্যাডাপ্টেশন মানে হচ্ছে তুমি এই যে অ্যাকোমোডেশন করলে না, অ্যাকোমোডেট করলে মানে কি, দুটো জিনিসকে তুমি আলাদা আলাদা করে চিনতে পারলে, মানে তুমি এই নতুন জিনিসটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করলে, এই যে জিনিসগুলো তুমি শিখলে তথ্যটাকে সেটাকে তুমি নিজের মধ্যে অ্যাডাপ্ট করলে, সেটাকেই বলা হয় অ্যাডাপ্টেশন। এগুলো নর্মাল, এগুলো আছে জাস্ট জেনে রাখার জন্য। অর্গানাইজেশন, অর্গানাইজ করা মানে কি? কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করা মানে কি? সেই প্রোগ্রামটা যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় সেটাই দেখা। তো অর্গানাইজেশন মানে হচ্ছে তুমি কোনো একটা তথ্যকে সংগ্রহ করছো, সেটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা, মানে প্রথমে স্কিমা, তারপরে অ্যাসিমিলেশন, তারপরে অ্যাকোমোডেশন, এগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা, সেটা যদি না হয় তাহলে তাহলে তোমার তথ্যটা ঠিকঠাক মতন তুমি অ্যাডাপ্টই করতে পারবে না। তো এই পুরো জিনিসটা যদি ঠিকঠাক ধাপে সম্পন্ন হয় সেটাকেই বলছে অর্গানাইজেশন। এবার আছে দেখো পেঁয়াজের থিওরি। পেঁয়াজের থিওরি কি আছে? প্রথমে স্কিমা, এবার আলাদা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি স্কিমা। এ দেখো যে উদাহরণটা দিয়েছি, দেখেছো? এ বুঝলো এটা কি? ক্যাট, বিড়াল লেখা আছে। অ্যাসিমিলেশন আছে, অ্যাকোমোডেশন আছে, ইকুইলিব্রেশন আছে। এখানে ইকুইলিব্রেশন আছে মানে এখানে আরেকটা নতুন ওয়ার্ড আছে, ইকুইলি। ইকুইলি মানে কি? কোথা থেকে এসেছে? ইকুয়াল থেকে এসেছে। ইকুইলি মানে ইকুয়াল থেকে এসেছে। তোমাকে আমি অ্যাসিমিলেশন বলে দিয়েছি, অ্যাকোমোডেশন বলে দিয়েছি, ইকুইলিব্রেশন আছে। একটা হয় ইকুইলিব্রেশন, একটা হয় ডিস ইকুইলিব্রেশন। ইকুইলি মানে কি? ইকুইলি মানে ইকুয়াল, মানে দুটো তথ্যই সমান সমান সেরকম। ডিস ইকুইলিব্রেশন মানে কি? যে দুটো তথ্যের মধ্যে কোন রকম কোনো সংযোগ নেই তাদেরকে বলা হয় ডিস ইকুইলিব্রিয়াম। এগুলো জাস্ট জানার জন্য জেনে রাখো, এখান থেকে মানে খুব বেশি পরিমাণে সেরকম কোয়েশ্চেন আসে না, জাস্ট জেনে রাখো কাকে বলবো। ইকুইলিব্রেশন মানে হচ্ছে যখন একই ধরনের তথ্য তুমি দুটোকে আলাদা করে চিহ্নিত করতে পারছো, তথ্য একই রকম দেখতে, এই যে চারটে করে পা একটা করে লেজ একই রকম, তো শুধু দেখার দিক দিয়ে সামান্য পার্থক্য রয়েছে কিন্তু তবুও তুমি চিনে নিতে পারছো, দুটোকে আলাদা করতে পারছো, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ডিস ইকুইলিব্রেশন মানে কি, বা ডিস ইকুইলিব্রিয়াম মানে কি? ডিস ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে দুটো জিনিসের মধ্যে কখনো কোনো সম্পর্ক থাকবে না, কোনো সিমিলারিটিস থাকবে না। ডিস মানে হচ্ছে না বাচক, মানে যেটা নয়, একই নয়, কি নয়, ইকুয়াল নয়, সেটাই হচ্ছে ডিস ইকুইলিব্রেশন। চলো পরের স্লাইডে দেখি কি আছে। এই দেখো অ্যাডাপ্টেশন অফ স্কিমাস, তুমি অ্যাডাপ্ট করছো নতুন তথ্য, তথ্য কার মাধ্যমে? স্কিমার মাধ্যমে। তো প্রথমে কি হবে, তুমি কোনো একটা তথ্য অ্যাডাপ্ট করেছো স্কিমাতে, তুমি এরপরে কি করবে, অ্যাসিমিলেশন করবে, ডিস ইকুইলিব্রিয়াম তোমার মধ্যে আসবে, তুমি তথ্যটাকে মেলাতে পারবে না, তারপরে তুমি অ্যাকোমোডেট করবে, তারপরে তোমার ইকুইলিব্রিয়াম আসবে, তারপরে আবার অ্যাসিমিলেশন, এরকম ভাবে তোমার প্রত্যেকটা তথ্য এভাবে চক্রাকারে, মানে একটা চক্র পূর্ণ করে তোমার একটা করে তথ্য তুমি সংগ্রহ করতে পারো। তুমি একটা জিনিস গ্রহণ করলে স্কিমাতে, আত্মস্থ করলে, এরপরে ডিস ইকুইলিব্রিয়াম। ডিস ইকুইলিব্রিয়াম কখন হচ্ছে? এই যে ক্যাট আর ডগ দুটোকেই তুমি আত্মস্থ করেছো কিন্তু এখনো অ্যাকোমোডেট করতে পারোনি, তুমি জাস্ট আত্মস্থ করেছো,
তো ডিস ইকুইলিব্রিয়াম এখানে হয়ে আছে। যখন যখনই তুমি অ্যাকোমোডেট করতে পারবে জিনিসটা, মানে কোনটা ডগ আর কোনটা ক্যাট তুমি জানতে পেরে যাচ্ছ, মানে তুমি আলাদা করে চিহ্নিত করতে পারছো, মানে তুমি অ্যাকোমোডেট করে ফেলেছো, তখন তোমার মধ্যে ইকুইলিব্রিয়াম চলে আসবে। মানে তুমি দুটো তথ্যকে সমান সমান ভাবেই তোমার মস্তিষ্কে রাখতে পারবে এবং পার্থক্য করে তাদেরকে চিনতেও পারবে। চিনতে পারবে কেন? কারণ আগেই তো তুমি চিনে নিয়েছো। এবার তুমি তথ্য দুটোকে একসাথে রাখতে পারবে একই জায়গাতে, তাতে কোনো প্রবলেম হবে না। তারপরে আবার নতুন একটা তথ্য আসবে, আবার অ্যাসিমিলেট করবে, এরকম ভাবে এই চক্রটা পরিবর্তন হচ্ছে, একদম অ্যাকোমোডেশনের মতন। ধরো একটা নতুন তথ্য আমি আজকে পেলাম, ঠিক আছে, ধরো কোন একটা নতুন জিনিস সম্পর্কে আমি আজকে জানলাম, কম্পিউটারের মতনই কোন একটা হয়তো জিনিস কিছু একটা বেরিয়েছে, বা সুপার কম্পিউটারের সম্পর্কে ধরো আমি জানলাম, তো সেটা আমি জাস্ট জানলাম, জানার পরে আমি এখন নর্মাল কম্পিউটারের ব্যাপারে জানি, সুপার কম্পিউটারের ব্যাপারে জানলাম, তো দুটো তথ্য আমি গ্রহণ করলাম, গ্রহণ করার পরে আমার কোথাও যেন ব্যালেন্সটা বিগড়ে যাবে না, দুটো জিনিসই একসাথে জানছি মনে হচ্ছে এটার সাথে ওটা সংযোগ আমার নয়ও, এরকম তো মাথার মধ্যে আসবে, তো সেটা হচ্ছে ডিস ইকুইলিব্রিয়াম। এরপরে আমি যখন দুটোর মধ্যে পার্থক্য করে আমার চোখের সামনে যখন রাখা হবে, আমি চিনতে পারছি, সেটা হচ্ছে অ্যাকোমোডেট আমি করতে পারছি। ইকুইলিব্রিয়াম মানে কি, এখন দুটো তথ্যই আমার মাথার মধ্যে আছে, কিন্তু কোনোটা কোনোটার সাথে গুলিয়ে যাচ্ছে না, একসাথেই আছে বাট গুলোচ্ছে না। এরপরে আবার অ্যাসিমিলেশন আসবে নতুন একটা তথ্যের। ঠিক আছে সবই, কোনো অসুবিধা নেই, তুমি তুমি বেরিয়ে যেতে পারো, তুমি লেফট করে যাও, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ সবই, কোনো অসুবিধা নেই ভাই, কোনো অসুবিধা নেই। বিকেল 5টায় জয়েন করবে তো নাকি? চলো পরেরটায় যাই, কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে প্রজ্ঞামূলক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট মানে প্রজ্ঞামূলক বিকাশ। প্রজ্ঞামূলক বিকাশ, না না মৌমিতা, আপারে সবাইকে ম্যাথ করতে হবে না, করতে চাইলে করতে পারো বাট সবাইকে করতে হবে না। দেখো তোমাদের সায়েন্স আর্টস বলে আলাদা করে তো পার্টে পার্টে করানো হচ্ছে না, সবাই সব ক্লাস দেখতে হবে, তুমি চাইলে জয়েন করতে পারো, না চাইলে করবে না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদেরকে আপারে সায়েন্সটা করতে হবে। তো প্রজ্ঞামূলক বিকাশ কাকে বলবো? তোমার মানসিক বিকাশকেই বলবো প্রজ্ঞামূলক বিকাশ। প্রজ্ঞা মানে কি? তুমি তথ্য সংগ্রহ করছো, সজ্ঞানে তথ্য সংগ্রহ করছো, তো তোমার প্রজ্ঞার দ্বারা সবকিছু ঘটছে, প্রজ্ঞা মানে কগনিশন, তো এটাকেই বলবো প্রজ্ঞামূলক বিকাশ। এবার এর ডেভেলপমেন্ট কি করে হয় সেটাই হচ্ছে থিওরির মেন উদ্দেশ্য, মানে তোমার যে প্রজ্ঞা মানে তোমার যে জ্ঞান তার বিকাশ তুমি কি করে করছো, কোন স্টেজের মধ্যে দিয়ে করছো, সেটাকেই বলা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার দেখো জিন পিয়াজের থিওরি, তাই তো, জিন পিয়াজের থিওরিতে এখানটাই স্টেজের কথা, কটা স্টেজের কথা বলা আছে, স্টেজগুলো কি করে মনে রাখবে, চারটে স্টেজের কথা বলা আছে, চারটে স্টেজের কথা বলা আছে, কি কি? একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, বাংলাটা কেউ বলতে পারবে? সেন্সরি মোটর স্টেজে বাংলাটা কেউ বলতে পারবে? এবার এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে, সেন্সরি মোটর স্টেজ যাকে বলবো সংবেদন সঞ্চালনের স্তর, ইংলিশটা বইয়ে পেয়ে যাবে, বাংলাটা পাবে না, তাই বাংলাটা লিখে দিচ্ছি, সংবেদন সঞ্চালনের স্তর। 2 নম্বর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, মানে প্রাক সক্রিয়তার স্তর, তিন নাম্বার হচ্ছে
কংক্রিট অপারেশনাল স্টেজ মানে মূর্ত সক্রিয়তার স্তর। চার নাম্বার, ফর্মাল অপারেশনাল স্টেজ মানে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। ঠিক আছে, চারটে লিখে নাও। লাস্টটা হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। এখন কেউ বেরিয়ে না, কিন্তু এখন কিন্তু আর কেউ জয়েন হতে পারবে না, একমাত্র ল্যাপটপ থেকে যদি হয় তাহলেই জয়েন করা যায়। ল্যাপটপে লগ ইন করতে পারছো না, এই তো স্নেহা তুমি? আচ্ছা, ল্যাপটপে লগ ইন করতে পারছো না কেন? তোমার লগ ইন পাসওয়ার্ড তো আছে, ল্যাপটপে সাইডে যাবে, আচ্ছা 247.com-এ, সেখান থেকে লগ ইন করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ফোন থেকে করছো, ঠিক আছে। পুষ্পিতা, কগনিশনের ডেফিনেশন হচ্ছে যে যখন তুমি এই যে তথ্য গ্রহণ করার যে টোটাল প্রসেসটা, এটাকেই বলছে কগনিশন। তুমি তথ্য যে গ্রহণ করছো, তোমার যে মানসিক বিকাশ ঘটছে, এর যে পুরো প্রসেসটা, সেটাকেই বলছে কগনিশন। এবং এর বিকাশ কিভাবে হচ্ছে, সেটাই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। চারটে লিখেছো, এবার এগুলো মনে রাখবো কি করে? এই চারটে স্টেজ পর পর পরীক্ষায় লিখতে দেয়, বলে যে পর পর চারটে স্টেজের নাম লেখো। আজকে না হয় তোমরা এটা পড়ছো, এরপরে তো আরো সিডিপির প্রচুর জিনিস পড়তে হবে, তা এত কিছু মনে থাকবে না। কি করে মনে রাখবে? শুধু একটা কথা মনে রাখবে, সেটা কি? পেঁয়াজে, পেঁয়াজে, শশা, পেঁয়াজ, মেখে নাস্তা করছে। পেঁয়াজে, শশা, পেঁয়াজ মেখে নাস্তা করছে, জাস্ট এটুকু মনে রাখো। অবাক হয়ে যাবে, ম্যাম এটুকু মনে রেখে কি করে হবে? হবে, তোমাদেরকে তো চারটে করে অপশন দেওয়া থাকবে, চারটে করে অপশন দেওয়া থাকবে, তো জাস্ট তুমি দেখবে অপশনে সেই অক্ষরগুলো পরপর আছে কিনা। কি করে দেখবে? পেঁয়াজে মানে হচ্ছে সাইকোলজিস্ট পেঁয়াজে, শশা মানে হচ্ছে প্রথমে দন্তে স দিয়ে বা তালব স দিয়ে শুরু হবে, মানে স দিয়ে তো শুরু হবে, স দিয়েই দেখো সংবেদন সঞ্চালনের স্তর, দন্ত্য স। পরেরটা প দিয়ে শুরু হবে, তো প লেখো। পরেরটা ম দিয়ে শুরু হবে, তো ম লেখো। পরেরটা দন্তে ন দিয়ে শুরু হবে, তো দন্তে ন লেখো। তো তোমার চারটে স্টেজ হয়ে গিয়েছে। সংবেদন সঞ্চালনের স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। আর করছেটা এমনি দিয়েছি যাতে ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে সুবিধে হয়। শুধু কি মনে রাখবে? পেঁয়াজে, শশা, পেঁয়াজ মেখে নাস্তা করছে। তোমাদের কোয়েশ্চেন বাংলা ইংরেজি দুটোতেই হবে, ঠিক আছে? যেহেতু দুটোতেই হবে, তো এরকম ভাবে পরপর এটাকে একবার দেখে নেবে। তোমার পুরোটা নাই মনে থাকতে পারে যে কি ছিল ওটা, সংবেদন সঞ্চালনের স্তর ছিল, অত মনে রাখার দরকার নেই, জাস্ট প্রথমের অক্ষরগুলো পরপর আছে কিনা দেখে নাও, দিয়ে অপশনটা মিলিয়ে নাও যে কোন অপশনে এরকম পরপর এই অক্ষরগুলো দিয়ে দেওয়া আছে, সেটাই তোমার উত্তর। কে কে বোঝো নি এটুকু?
এটুকু কে কে বোঝনি? এটুকু কে কে বোঝনি? সবাই লিখতেই ব্যস্ত, উত্তর কি করে দেবে? আচ্ছা, বুঝেছ, ঠিক আছে। এমন কেউ আছো যে বোঝনি? আচ্ছা, হাতের লেখা বুঝতে পারছো কি? তাহলে আরো বড় বড় করে লিখে দিচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছো। তো মনে থাকবে কিভাবে চারটে স্তর তোমরা মনে রাখবে? আচ্ছা, দীপানিতে আরো বড় করলে ভালো হতো। ঠিক আছে, পরের বার থেকে বড় করে লিখে দেব। টোটাল কমপ্লিট? এবার দেখো, সংবেদন সঞ্চালনের স্তর। আচ্ছা, আজকে আর ক্লাস করবে? তোমাদের টাইম ওভার, 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম ওভার। আজকে আর করবে না, বাকিটা কালকে করাবো। ঝটপট কমেন্ট করো, আজকে আর করবে না, কালকে বাকিটা করাবো। আচ্ছা, আজকে এতটাই থাকবে, কালকে করাবো। ঠিক আছে, এবার কেউ বেরিয়ে যেও না, ঠিক আছে? আগে আমার কথাগুলো শুনো। আজকে যতটা করালাম তার মধ্যে কাউরির কোনো ডাউট আছে কোনো বিষয়ে? এতটুকু কোনো ডাউট আছে কাউরির? স্নেহা, স্টেজ গুলো কমপ্লিট করিয়ে দিয়ে দিলে তো পুরো থিওরিটাই কমপ্লিট। স্টেজ গুলো কমপ্লিট করাতে টাইম লাগবে। আচ্ছা, জয় সুরিয়া এখানে আছো? তুমি ম্যাথের ব্যাচেও আছো, এখানেও আছো। তো আমাকে বলো, কোন ক্লাসটা ভালো লাগে তোমার, ম্যাথটা নাকি সিডিপিটা? হ্যাঁ রিঙ্কা, সিডিপি প্রত্যেকদিন 11টা থেকে হবে। বিক্রম বলছে, না ম্যাম, খুব সুন্দরভাবে বুঝেছি। আচ্ছা, যারা আমার ক্লাস কোনোদিন করোনি, আজকে প্রথম, তারা বলবে ক্লাস করে কেমন লাগলো। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, একদম মুখের উপরে, আমি কিচ্ছু মনে করবো না। বরং সত্যি কথাটা বলছো, মানে যদি বলতে পারো, সেটার থেকে ভালো কথা আর কিছু হয় না। খারাপ লাগলে একদম খারাপ বলবে। যারা আজকে একদম ফার্স্ট আমার ক্লাস করছো, ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, রেকর্ডিং ক্লাসে এই সবগুলো থাকবে। খুব ভালো লেগেছে? আচ্ছা, খুব ভালো, সবাই বলছে খুব ভালো। ঠিক আছে, তো যদি খুব ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকে প্রত্যেক দিন ক্লাসটাতে জয়েন করো। সিডিপিটা এমন একটা সাবজেক্ট, তোমরা নিজেরাও কিন্তু টিউশন পড়াতে পারবে এই সিডিপি নিজেরা পড়ে। সিডিপি কখনো বই পড়ে মুখস্থ হয় না, আর মুখস্থ হলেও মনে থাকে না, তাই সবসময় বুঝে পড়বে, তাহলে দেখবে মনে থাকবে। পুষ্পিতা বলছে, খুব ভালো লেগেছে ম্যাম, আপনার সিডিপি বুঝতে পারতাম। আচ্ছা, আমার সিডিপি বুঝতে পারতাম না ভালো করে, আজকে সবটা ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পাপড়ি বিকেল 5টায় ম্যাথের ক্লাস আছে। সঞ্জয় বলছে, ভালো লেগেছে, শুধু ইংলিশের পাশাপাশি বেঙ্গলি মিনিংগুলো বলতে পারেন। দেখো, যেগুলো বেঙ্গলিতে আসে আমি সেগুলো অটোমেটিক্যালি বলছি, কিন্তু তোমাদের ওই অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, স্কিমা, এগুলোর বেঙ্গলি হয় না, মানে হয় না মানে তোমাদের আসে না বেঙ্গলিতে। কোশ্চেন সবসময় ইংলিশে আসবে। এবার প্রাইমারিতেও দেখে নাও, কোশ্চেন এসেছে ইংলিশ দিয়ে। রিঙ্কা বলছে, আপনি সবসময় আমার ফেভারিট, সে তো তোমার দিদিও বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্নেহা বলছে, ম্যাম টেটে আমি কিচ্ছু পড়িনি, বাট সিয়ার তো এসেছিল, সেই জন্য আবার প্রাইমারির সাবস্ক্রিপশন নিয়েছি। তো টিটে পারো তো সিটেট দাও, সিটেট আছে তো জুলাই। আর তোমরা তো জানো যে এখন বলে দিয়েছে যে সিটেট পেপার ওয়ান যারা পাশ করবে তারা ডিরেক্ট প্রাইমারির ইন্টারভিউ এ সুযোগ পাবে। তো সিটেট হবে পরীক্ষা, সিটেট পরীক্ষা জুলাই হবে, তো সেই পরীক্ষাটা দিচ্ছ না কেন? সেখানে যদি পাশ করো তাহলেও তো প্রাইমারিতে ডিরেক্ট ইন্টারভিউ দিতে পারবে। না না ইন্দ্রনীল, এটা প্রাইমারির ব্যাচ তো নয়, এটা শুধুমাত্র আপার প্রাইমারির ব্যাচ। এবার আপার প্রাইমারির ব্যাচে কি হচ্ছে, তোমাদের প্রাইমারির
যে পোর্শন গুলো আছে দেখবে আপার প্রাইমারিতে সেগুলোও আছে, তার থেকে আরো এক্সট্রা কিছু আছে। তো তোমার বাংলা ইংরাজি আর সিডিপিটা প্রাইমারির কমপ্লিট হয়ে যাবে এই আপার প্রাইমারি ব্যাচ থেকে। যেটা হবে না সেটা হচ্ছে ইভিএস, তোমাদের ইভিএসটা হবে না, ম্যাথসটা হবে না। এবার ম্যাথসটা হবে যারা ম্যাথের ক্লাস করবে তাদের জন্য, যারা করবে না তাদের জন্য নয়। দেখো আমি যখনই আজকে ক্লাসটা শেষ করব তখনই তোমাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম চলে আসবে, ঠিক আছে? সেই ফিডব্যাক ফর্মটা প্রত্যেকে ফিল আপ করে দেবে যে আজকের ক্লাস কেমন লাগলো, এটা তোমাদের অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে? তো ক্লাস কেমন লাগলো সেটা ফর্মটা ফিল আপ করবে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, যেটাই লেগেছে সেটাই ফিল আপ করে দিও। নেহা বলছে ম্যাম বিএড কমপ্লিট হয়নি, থার্ড সেম চলছে, কমপ্লিট না হলে সিটের দিতে পারছি না। কেন কমপ্লিট হওয়ার দরকার নেই, 1 বছর কমপ্লিট হলে সিটের দিতে পারবে। থার্ড সেম চলছে মানে তোমার 1 বছর তো কমপ্লিট হয়ে গিয়েছে, তো তুমি সিটের দিতে পারবে। বিক্রম বলছে ম্যাম আমি তো প্রাইমারির জন্য সাবস্ক্রিপশন নিয়েছিলাম। কোনটা, এখানে এই ব্যাচে প্রাইমারির জন্য সাবস্ক্রিপশন নিয়েছো? এটা লেখাই আছে আপার প্রাইমারি, তবে তোমাদের প্রাইমারির বাংলা ইংরেজি সিডিপিটা কমপ্লিট হয়ে যাবে। চলো আজকের মতন এই পর্যন্তই রাখছি। তোমরা এমন কেউ আছো যে প্রাইমারিতে পাশ করেছো এবং ভালো নাম্বার পেয়ে পাশ করেছো? ভালো পাও বা পাশ করা একই ব্যাপার, সবাই ইন্টারভিউ দিতে পারবে, এরকম কজন আছো এখানে? পুষ্পিতা সিটেটের সিটেট আর প্রাইমারি টেট সিলেবাসের সিলেবাস ডিফারেন্স কিছু নেই, সিলেবাস সেম, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে। সঞ্জয় এটা আমি বলতে পারবো না, তোমাদের দেখো ডিএলএড এর সাথে একসাথে কি করে এক ইয়ারে করলে? এই তো পাপড়ি আছে। তো ইন্টারভিউ এর জন্য কি গাইডেন্স নিচ্ছ? ইন্টারভিউ এর জন্য গাইডেন্স এখন থেকে নিতে থাকো। চলো আজকের মতন এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার আজকে ঠিক বিকেল 5টায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। ভালো লাগলো ক্লাস মেঘা? মেঘা এতক্ষণে বলছে ভালো লাগলো ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আজকের মতন ক্লাসটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঠিক বিকেল 5টায়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা।